আসসালামু আলাইকুম, আশা করি সব অনেক ভালো আছেন। তো এটা আমার ওই গরুর বাছুর, তো এদেরকে আমি এখন পানি খাওয়াবো। এখানে চারিতে মা এই যে মোটরের সাহায্যে পানি তুলে রাখছে, তো আমরা একটু কাজ করতেছে, ব্যস্ত আছে, তাই আমি মানে দেখাইতেছি আর কি। তো এখানে আছে ভুট্টার গুঁড়া, ভুট্টার গুঁড়া, আর নিচে আছে হইল ধানের যে ধান ভাঙানোর পরে যে গুঁড়াটা হয় আর কি, তুষ বলি আর কি, এটা আছে। আর এখানে আছে লবণ, আর এখানে পানি। তো আমি প্রথমে লবণটা দিয়ে দিই। এখানে যেহেতু তিনটা গরু পানি খাবে, একটু বেশি করে লবণ দিয়ে দিলাম। আর এটা দিয়ে দিচ্ছি ভুট্টা গুঁড়া আর যে ধানের গুঁড়া দিয়ে দিলাম। তো দেখেন পানি দেখে কিভাবে তাকাই আছে পানি খাওয়ার জন্য। তো এটা আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই, লবণটা একটু মিক্স করে নিতেছি। তো এই ভুট্টার গুঁড়াটা দিলে গরুটা একটু পানি ভালো করে খায় আর কি, এমনিতে নষ্ট করে। আর ভুট্টা গরু যে ভুট্টার গুঁড়া, এটা মধ্যে গরুর জন্য অনেক উপকার, তো তাই খাওয়ানো হয়। যেহেতু ওই দুধ ওই গরুটা স্টিল এখন দুধ দিতেছে, এটা দুধও নামায়। তো আমি এখন গরুগুলাই ছেড়ে দিই। সিং দিয়ে গো তো পানি খাওয়ানো শেষ। দেখেন এটা এই গরুটা কিন্তু গাভিন, দেখেন পেটের কি অবস্থা। এটা দিনে তিনবার করে পানি খায়। আসলে আমাদের ঘাস বলতে কিছুই নেই, শুধু খের, সারাদিন খেরের উপরে থাকে, আর খেরও প্রায় শেষ। ধান মোটামুটি পাক ধরছে, হয়তো বা কয়েকদিনের মধ্যে কাটা পড়বে। তো এটা আশা করি কয়েকদিনের মাথায় বিয়েবে। দেখেন গাভিন।